يا نبي سلام عليك، يا رسول سلام عليك. نبي زي آيه بولو ميلا در پر زندگی تو دهی نائی نبي رے بول سے حضور دوارا اپنی کرن دوارا تو ای بروس حادیہ تو نبي رے دستنا پکٹ پکٹ تلویا تو آستے کائٹا بروس ایک دن تو دیکھ لنا نبي رے اکٹو زلپی دا اور سمنے حضور اکٹا زلپی کھانا تے کسٹو گیرے مدین اتی کائی سے اما در خوش دالوں کاسمی شاو آسن نا شنسن نا بڑو موزار مانوش تو তো হুজুর নিজের ঘটনা আমরা তো ইসলামবাগ দীর্ঘদিন একসাথে পড়াইছি আমাদেরকে অনেক গল্প শোনাইতো মজার মজার তো একদিন বলতেছে রে ভাই আমি দেওবন্দ থেকে আসছি এক মসজিদে নতুন ওই মসজিদে সল্লাল্লাহ পাঠা সল্লাল্লাহ পাঠি তো বুঝেন দাঁড়ায় আমি লাট টিলাত পড়ে আর কি ভালো মাশাআল্লাহ তা আমি চিন্তা করলাম এখনই যদি ফতুয়াটা মাইরা দিই চাকরি থাকবো না তার চেয়ে বরং থাইকায় গুলার আগে মানুষ করি তো প্রথম জুমায় লাগায় দিলাম সাল্লাল্লাহ ইয়া নবী হুজুর তো শের জানে অনেক সুন্দর সুন্দর ওই শের টান দিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর আর সামনে আগানো যাবে না শেষে কেউ দূরের থেকে শুনলে মনে করবো মিলাদ হইতেছে মিষ্টি দিবো এমন দরকার নাই এই বলে থাক হুজুর তো দাঁড়ায় দাঁড়ায় সাল্লাল্লাহ পড়তেছে খুব বসে না এটা ডায়াবেটিস রোগীর তো অবস্থা খারাপ জুমার পরে তো এমনি তো এক অবস্থা খারাপ বয়ান পাঁচ মিনিট লেট হইলে তো খালি এমন করে নড়ির দিকে তাকায় এমন করে আমি যেদিন দেখি কারবার এগুলো চলতেছে ওই দিন বয়ান পাঁচ মিনিট বাড়াই দিই মর তুই তোর গরিব দিকে তাকানোর সময় আমার নাই ভাল লাগলে এই মসজিদে জুমা পর না থাকলে কাইটা পর কোনো সমস্যা নাই এখানে আসলে খতিবের চাওয়া অনুযায়ী ইচ্ছা অনুযায়ী মসজিদ চলবে ইনশাআল্লাহ তোর ঘড়ি দেখবো আল্লাহ টাইম দিছে সময় দিছে ঘড়ি দিছে দেখ আমার ঘড়ি নাই আমারও দেখার কোনো সময় নাই কথা শেষ না হইলে বয়ান শেষ হবে না যেই কয়টা বাজে বাজু তো হুজুর তো দাঁড়ায় সাল্লাল্লাহ পড়তেছে আর ছাড়ে না এক বুড়া আরেক বুড়ারে গুতা দেয় কিরে ঘটনা কি বুঝি না তো কিচ্ছু গুতা যাইতে যাইতে সেক্রেটারি পর্যন্ত গেছে আর কি সিনিয়র সেক্রেটারি কয় আরে কোন মৌলবি রাখলাম হুজুর আপনি একটু বলেন তো সেক্রেটারি আস্তে আস্তে যায় কয় হুজুর বল না হুজুর কয় না বহুম না আরে কি মুসিবত অনেক সময় এসেছে হুজুর কয় হুজুর গেল তো সব কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে বয়েন না কয় না বহুম না কয় কেন বইবেন না আগে কোন দাঁড়াইছেন কেন কয় নবী আসছে দাঁড়াইছি কয় নবী তো যায় না আমি কেমনে বসি কয় নবী যে যায় না আপনি কেমনে বুঝলেন কো নবী আইসে আপনি যেমনি বুঝছেন কারবার গন্ডগোল লাগছে পেশাব আটকানোর জন্য কয় হুজুর কেম লাগবো না আর কেম করুন না বুঝছি যা বুঝা জাগানো তো আটকাইছে দেখছেন নি কারবার লাহাউলা পড়ে কত বড় বেয়াদবি দুরুদের হাদিয়া নেওয়ার জন্য নাকি নবী মদিনা থেকে আসে বাংলাদেশে এমনি কত বেকার সমস্যা হাদিসে আসছে إن لله ملائكة سياحين يبلغونني من أمتي السلام دنيا بهو فرشتا أي كاجة نيوجيتا ترى غوري بران شوكت تاكين كوتا درود رامول هاي أي درود غولانيا نبي روزا بوچا এখন বাংলাদেশের ফেরিস্তা যারা এই কাজে নিয়োজিত নবী যদি আয়া পড়েন তো ওই ফেরিস্তাগুলা বেকার হয়ে যায় না এমনি বেকার সমস্যা বাংলাদেশে আমার ফেরেস্তা বেকার লাগবো আরো বেশি গন্ডগোল কথা কন না আপনারা এই আকাম করেন না আল্লাহ মাফ করুক কেমনে শিরিক করায় দেখেন নবীকে গায়েব জানেওয়ালা বানায় দিছে মহাব্বত কইরা আল্লাহও গায়েব জানে নবীও গায়েব জানে নউযুবিল্লাহ নবী গায়েব জানতেন এ বিশ্বাস করলে ইমান থাকবে কথা কার আরো আসতে বলেন না সূরা আরাফ আয়াত 188-189 নম্বর পারা হাফিজে কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত রব্বে করিম বলেন উল্লা আমলিকু লি নাফসি নাফউ ওয়ালা দররা ইল্লা মা শা ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير
وما مسني السوء আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ নিজে বলাচ্ছেন নবী আপনি জানাইয়া দেন আমি যদি গায়েব জানতাম অনেক ভালো কিছু অর্জন করতে পারতাম আমি আর এত বিপদে পড়ি না নবী যে গায়েব জানতেন না আমি আরো প্রসঙ্গক্রমে আরো দুইটা দলিল দিব সামনে জায়গা মতো দিব ইনশাআল্লাহ নবী হাজির নাজির হয়ে যান কখন যখন দুরূদ শরীফ পড়া হয় এই আকীদা পোষণ করনে ওয়ালা মানুষ এই সমাজে আছে কি নাই আল্লাহর নবী নাকি আয়া পড়ে মদিনা ছাইরা তো তোর কাছে আইলে আফ্রিকায় আরেকবেড়া সল্লাল্লাহ টান দিলে নবী কই যায় কথা কয় না বাংলাদেশে যদি আইয়াই পড়ে তো আফ্রিকার থেকে যদি আরেকবেড়া সল্লাল্লাহ বইলা টান দেয় তো নবী কই যাবে আফ্রিকায় গেলে বাংলাদেশ খালি আমল করব নমুনা সাহাবায়ে কেরাম কে আমার আমলের নমুনা কে বলেছেন কে فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق إيمان কে সাহাবীদের ইমানের সাথে মিলাও যদি মিলে তো ওই ইমান ঠিক আমল কে সাহাবীদের আমলের সাথে মিলাও যদি মিলে তো ঠিক নাইলে ওই আমলের কোনো দাম আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা আলেম হিসাবে অনুরোধ সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন যদি মিলে করেন না মিললে ছাড়েন আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া পড়বেন শুয়ে পড়বেন না লাফায়া পড়বেন গাছের আগায় পড়বেন না বাঁশ গাছের মাথায় উঠবেন আপনার বিষয় আমি বলার কে আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন যদি মিলে করেন না মিললে ছেড়ে দেন আপনি আপনার বউয়ের মুখ খুললে রাখবেন না ঢাকনা রাখবেন এটা বউ আপনার ফতুয়া আমি দেবো কি জন্য আপনার ইচ্ছা আপনি যা মনে চায় করেন তবে আলেম হিসাবে অনুরোধ আপনার এই আমলটাকে মহিলা সাহাবিদের সাথে একটু মিলিয়ে দেখেন যদি তারাও খুললা চলতো আপনি আর একটু বেশি খোলেন সমস্যা নেই সাহাবা মহিলা সাহাবিরা যদি একটু খোলে আপনি চুল শুদ্ধা খোলেন আমি কিচ্ছু বলব না কিন্তু তারা যদি মুখ খোলা রাখে মুখ বন্ধ রাখে তা আলেম হিসাবে অনুরোধ আপনিও আপনার বিবির মুখটা বন্ধ করে রাস্তায় নিয়ে এই কথাগুলো কার বলেছেন কে আল্লাহ